দুর্যোগ মোকাবেলায় জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ডক্টর কামাল বলেন, বন্যা নিয়ন্ত্রণে সরকারের ঘাটতি আছে। বন্যা থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় সে বিষয়ে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান গণফোরাম নেতা। বন্যা মোকাবেলাকে চ্যালেঞ্জ উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই প্রবীণ রাজনীতিবিদ। যে যার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলেও মনে করেন ডক্টর কামাল। আমাদের একটা যেটা বলেছেন খুব ভালো একজন প্রস্তাব, যে একটা জাতীয় সংলাপ হোক এই ব্যাপারে, দ্রুত ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টা আমাদের করতে হবে যাতে এই ধরনের বন্যা শিকার আমরা থেকে বাঁচতে পারি। আজকে আমরা সবাই মিলে দেখি যে ওই দোষারোপ একে অন্যকে করাচ্ছে, চিহ্নিত করি কারণগুলো, সেটা থেকে বেরিয়ে আসবে যে কোথায় ঘাটতি হয়েছে, কোন পর্যায়ে নীতি নির্ধারণ করতে ঘাটতি হয়েছে, না নীতিকে সেই কার্যকর করার ব্যাপারে ঘাটতি হয়েছে।